বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মধুপুর 4 নম্বর গ্রাম পঞ্চায়েত। মধুপুর 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মোট 17টি প্রাথমিক বিদ্যালয় এবং 7টি SSK স্কুলের 400 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। মোট 28টি ইভেন্টে খেলা হয়। মোট 100 জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। সমস্ত খেলা হয় নওদার মধুপুর কলোনি পাড়ার ফুটবল ময়দানে। সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে আজকের এই খেলা সম্পন্ন হয়। অনেক পরিশ্রমের পর যে করো ওদেরকে অভিনন্দন জানাও। 34 মধুপুর, তোমরা বুদ্ধিশালী কাছি সঙ্গীতা মাল, 34 মধুপুর। আজকে 4 নম্বর মধুপুর অঞ্চল, এটা মহানা থানার অন্তর্গত। এখানে স্পোর্টসটা হচ্ছে 25টা প্রাইমারি স্কুলের, এর মধ্যে 17টা প্রাইমারি স্কুল এবং 7টা SSK স্কুল। এখানে আজকে কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে এখানে 400 ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে, 100 শিক্ষক আর আরও সব দিয়ে 550 এখানে সবাই অংশগ্রহণ। ইভেন্ট কতটা রয়েছে? ইভেন্ট 28খানা রয়েছে। সবগুলো আজকে কমপ্লিট করবেন? হ্যাঁ, সবগুলোই কমপ্লিট হবে। কেমন হচ্ছে এমনি স্পোর্টস? এখন পর্যন্ত তো ভালোই হচ্ছে। কোন ব্যক্তি, সরকারি বা বেসরকারি কোন সংস্থা যদি আপনাকে কোনোভাবে প্রতারিত করে, আপনার সুস্থ জীবন নির্বাহের অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ করে, তাহলে অবিলম্বে যোগাযোগ করুন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়া প্রতাপচুনারী মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার 05253, NGO মোবাইল 9474309937 অথবা 9933375229।